হালিশহরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়া শুধুমাত্র তৃণমূলের রাজনৈতিক স্টান্ট, শ্যামনগরে জানালেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। বৃহস্পতিবার দুপুরে হালিশহরে নিহত বিজেপি বুথ সভাপতি সৈকত বাহলের স্ত্রীকে রাজ্য সরকারের তরফ থেকে দমকল বিভাগে চাকরি দেওয়া হচ্ছে জানানো হয়েছে। সেই বিষয় নিয়ে শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানালেন, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একটি স্টান্ট, তার থেকে বেশি কিছু নয়। নিজেদের মামলার হাত থেকে বাঁচাতে এমন ধরনের কাজ করছে তৃণমূল কংগ্রেস বলেও দাবি করেন তিনি। আসল কথা, এগুলো নির্বাচনী স্টান্ট। আজকে চাকরি দেওয়ার কথা অমিত ভোগালের স্ত্রীকে ভাবলেন কেন? অনেক আমি ধরে নিলাম ও ছেলেটি মারা গেছে ওনাদের দ্বারা আক্রান্ত হয়ে, তাহলে সেই কেস থেকে বাঁচার জন্য কি চাকরি দেওয়া হলো? কেন অন্য কর্মীদের, আরও যাদের মেরেছেন তাদের কেন চাকরি দেওয়া হলো না? এই আমি একটু আগে ঘুরে এলাম, যেদিনকে আমাদের মনীষ শুক্লা খুন হয়েছিলো তার দুদিন আগে যে ছেলেটিকে মারা হয়েছিল, তার মাথা এতটা গর্ত হয়ে রয়েছে, তার পায়ে স্টিলের প্লেট, হাতে স্টিলের প্লেট, তার দিকে তো আপনারা তাকিয়ে দেখছেন না? কেন তার স্ত্রীকে চাকরি দিচ্ছেন না? তাকে গিয়ে 100,000 টাকা দিয়ে আসতেন না যে আপনি সুস্থতা করান? আসল কথা, স্ট্যান্ড দিয়ে নির্বাচন জেতা যাবে না। আর স্ট্যান্ড দিয়ে যে হয় না বলেই কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে দুয়ারে সরকার করতে হচ্ছে, আর সেই দুয়ারে সরকারের কারার প্রতিনিধিত্ব করছে সরকারের যারা কর্মচারী তারা। কেন আজকে তৃণমূল কংগ্রেসের কর্মচারীরা কর্মীরা বাড়ি যেতে পারছে না? কেননা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গেলে মানুষ তাদেরকে তাড়িয়ে দেবে, বলবে 9.5 বছর তোমরা কামিয়েছো আর আজকে এসে বলছো যে তোমার কি দরকার আছে, তাই তোমরা তো আর দুদিনের পথিক, তাই তোমাদের কাছে আমরা যাবো কেন? মানুষ ডিসিশন নিয়েছে, মানুষ 2019-এর ডিসিশন নিয়েছে যে ব্যারাকপুরে মানুষ এবং সমগ্র বাংলারও মানুষ আজকে বিজেপির সাথে তৃণমূলের সাথে নেই। তাই মরার সময় হরির নাম করে কিছু হবে না মমতা ব্যানার্জির, বলো হরি বল, খুব সামনেই শুনতে।